সঙ্গে একটু স্লোগান দিব, আপনারা রাজি আছেন? হাত তুলে দেখান, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন? আপনারা এখন স্লোগান দিবেন, নেত্রী আছে? কোন সে নেত্রী? শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। নেত্রী আছে? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। মার্কা আছে? কোন সে মার্কা? নৌকা, নৌকা, নৌকা। নেত্রী আছে? কোন সে নেত্রী? মার্কা আছে? কোন সে মার্কা? নৌকা, 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 নৌকা। আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা নিগর ইউনিয়নবাসী, আগামী 7 তারিখে আপনারা প্রমাণ করে দিবেন এই নিগর ইউনিয়নের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাটি, এই নিগর ইউনিয়নের মাটি নৌকার ঘাটি। আপনারা আগামী 7 তারিখ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে এই সিটটি আবারও উপহার দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করব। আর আপনাদের অসমাপ্ত উন্নয়নের যে কাজগুলো বাকি আছে, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা আবার এই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় অভিভাবক জননেতা ফাহমিদুল দাস বাবেল মহোদয়। ইনশাল্লাহ এই নুগারিবাসী অতীতেও শেখ হাসিনার সাথে ছিল, আপনার পিতার সাথে ছিল, আপনার সাথে থাকবে এই প্রত্যাশা করে। কুর্চা এবং চাকুয়া থেকে আমার প্রিয় মা বোনেরা এসেছেন, তাদেরকে বসার জায়গা দেওয়া হয় না, জায়গা দিতে পারি নাই, অনেকেই টলারে বসে আছেন। আপনাদের প্রতি নিগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন নিগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রিয় নেতা জননেতা ফাহমিদুল দাস বাবেল মহোদয়কে ফুলের তৈরি নৌকা উপহার দেওয়া হবে। নিগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রিয় নেতা জননেতা ফাহমিদুল দাস বাবেল মহোদয়কে ফুলের তৈরি নৌকা উপহার দেওয়া হবে। শেষ হয়েছে, আমার প্রিয় মা বোনেরা এবং সামনে যে বাইরে আছেন গেটটা পরিষ্কার করে দিবেন। আমার মা বোনেরা আপনারা আস্তে আস্তে বের হবেন এবং যারা নদী পার হবেন তারা সতর্কতার সাথে নদী পার হবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিরাপদে যাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছে। এখন আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই পথসভার সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম খান, সহসভাপতি 14 নয় নিগর ইউনিয়ন আওয়ামী লীগ। উনাকে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আহ্বান করছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতার বক্তব্য শুনেছি, আগামী 7ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন সকলে উপস্থিতে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সভা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, জয়।